আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি পেনসিলভেনিয়াতে। এটি হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছোট ঝর্ণার মতো পানি ওদিক দিয়ে গড়িয়ে গড়িয়ে আসছে, দেখতে খুব ভালো লাগছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটির নাম হচ্ছে সল্ট স্প্রিংস স্টেট পার্ক। এটি আমার বিংহ্যামটন থেকে 20 মাইল দূরে এবং ড্রাইভ করতে সময় লেগেছে 30 মিনিট। তা আজকে আমি আমার প্রতিবেশী টিপু ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো বলছিলাম যে আজকে যেহেতু ছুটির দিন, সানডে তো আপনারা জানেন যে ছুটি থাকে আমেরিকার সব জায়গাতে, স্যাটারডে সানডে ম্যাক্সিমাম মানুষেরই ছুটি থাকে। আর কিছু মানুষ কাজও করে, কিন্তু এই দিনে যারা স্যাটারডে সানডেতে কাজ করে তারা হয়তো বা বাইরে বেড়াতে আসতে পারে না, অন্য যে কোনো দিন যায় বেড়াতে। তো যাই হোক, তো আজকে বলছিলাম যে দুচোখ যেদিকে যায়, এটা হবে আজকে আমার ঘোরাঘুরির শিরোনাম, যে দুচোখ যেদিকে যায়। মানে আমি নিজেও জানতাম না যে আমি এখানে আসব, আমি জাস্ট গুগলে সার্চ করলাম, দেখলাম যে কাছাকাছি কোথায় যাওয়া যায় আমার বাড়ি থেকে। তো সেটা দেখলাম যে 30 মিনিট ড্রাইভের মধ্যে এই জায়গাটি, সল্ট স্প্রিংস স্টেট পার্ক। তা আমি সব লিংক দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশনে, আপনারা পেয়ে যাবেন। তো এই পার্কটি আমি ঘুরে দেখব যে এই পার্কে কি কি করা যায়, কি কি ব্যবস্থা আছে। এই পার্কে আসার সময় যে জায়গা দিয়ে আমি ড্রাইভ করে এসেছি, জায়গাটি অনেক সুন্দর, আমি আপনাদের সাথে সেটি শেয়ার করছি। দেখুন কত সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গা। ড্রাইভ করার সময় এই জায়গাটি দেখে আমার মন ভালো হয়ে গেছে একদম, বিশ্বাস করুন। আমার কাছে এই জায়গাটি কিন্তু একটু অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে, কারণ ভিতরে একদম নিরিবিলি। তা আজকে আমি এই পার্কে কি কি সুবিধা আছে এবং এখানে কি কি করা যায় এবং এটার ভিতরের একটা ট্যুর আপনাদেরকে আমি দিব, আমার সঙ্গেই থাকুন। আমার কাছে কিন্তু পানির শব্দটি খুবই ভালো লাগছে, এত মনোমুগ্ধকর শব্দ, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখানে কিছুক্ষণ বসে থাকি। পানিটা কিন্তু অসাধারণ একটা সুন্দর পানি, আমি একটু ধরে দেখি পানিটা, আমার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। মোটামুটি ঠান্ডা শীতল একটা পানি, খুব ভালো লাগছে ধরতে। আর একদম গাছ থেকে পানির শব্দ খুবই ভালো লাগে, মনে হয় যেন প্রকৃতির সাথে হারিয়ে যাই। এই পার্কে যে কেউ চাইলে পিকনিক করতে পারবে, অনেকে এখানে এসছে, পিকনিকের জায়গা আছে এখানে, বসার জায়গা আছে। কুকুরটা কিভাবে তাকিয়ে আছে। গুগল ম্যাপে আপনারা সল্ট স্প্রিংস স্টেট পার্কসের ঠিকানা দেওয়ার পর যেখানে আনবে, এটার একটু জাস্ট 1000 ফিটের মধ্যেই হচ্ছে এই পার্কিং লট। এটার ভিতরে আরও বড় পার্কিং লট আছে, ওই দিক দিয়ে যেতে হয়। আবার এখানে রেস্টরুম আছে, এখানে লেখা আছে ডোনেশনস কিপ দ্য পার্ক ওপেন, ডোনেশন বক্স ইন দ্য মেইন কিওস্ক। আমার মনে হচ্ছে যেটা, কেউ চাইলে এখানে ডোনেশনও করতে পারেন এই পার্কের উন্নতির জন্য। এই পার্কে অ্যালকোহলিক কোনো ধরনের বেভারেজ প্রোহিবিটেড। এটা হচ্ছে পার্কে ঢুকেই পার্কিং লটের পাশে এই জায়গাটি, আমি একটু হেঁটে দেখছি, সামনের দিকে একটু যাচ্ছি,
বিভিন্ন জায়গায় এরকম ছোটখাটো বসার জায়গা আছে, বারবিকিউ করার জায়গা আছে। আমার কাছে এই ধরনের গাছ এবং নিরিবিলি জায়গা খুব ভালো লাগে। একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, ঝর্ণাটি আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। যেদিক দিয়ে পড়ে যাবার ভয় আছে এদিকে আসলে পাশে না যাওয়াই ভালো। তারপরে এখানে অনেকগুলো ট্রেইল আছে, হেঁটে হেঁটে উপরে ওঠা যায়। দেখুন আশপাশটা কত সুন্দর, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা জায়গা। অনেক সুন্দর জায়গা, সবুজ। Say hi. Hi. How are you? এই মুহূর্তে আমি পার্কিং লটের কাছ থেকে পার্কের ভিতর দিয়ে ড্রাইভ করে কিছু দূর যাওয়া যায়। আমি একটু ড্রাইভ করে দেখছি যে এটা কতটুক যাওয়া যায় এই দিক থেকে। আর এখানে হচ্ছে পার্কিং লটের কাছাকাছি একটা জায়গা আছে, এখান থেকে ট্রেইলের উপরে উঠা যায়। ট্রেইলের উপরে উঠলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, ওইখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো লাগে ভিউটা। দেখতে পাচ্ছি আমার দুই ধারে অনেক গাছ, গাছ আর গাছ। এটা কিন্তু পার্কের ভিতরেই, খুবই সুন্দর জায়গাটি। একটা জিনিস মনে রাখতে হবে, এই পার্কে বাচ্চাদের কোনো অ্যাক্টিভিটি নাই যেমন অন্যান্য পার্কে থাকে। তো এটা শুধুমাত্র হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য বেস্ট এই পার্কটি, কারণ এখানে ক্যাম্পিংয়ের জন্য খুব ভালো সুযোগ সুবিধা আছে। সামনে মনে হচ্ছে দিক নির্দেশনা টাইপ কিছু একটা দেওয়া আছে, দেখি ওইখানে কি আছে। আমি এই পার্কে ঘুরে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য মূলত এই পার্কটি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে, এটা হচ্ছে ম্যাপ, এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। আসলে এখানে সব ডিটেলস পেয়ে যাবেন, www.friendsofsaltspringspark.org, এই ঠিকানায় গেলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। তা আপনারা কেউ যদি এখানে বেড়াতে আসেন অবশ্যই এই ব্রিজের উপরে ছবি তুলতে ভুলবেন না। এবং এই ব্রিজের উপর থেকে যে ভিউ দেখা যায় পানির, সেটি খুবই সুন্দর লাগে দেখতে। দেখুন কত সুন্দর, এই যে দেখুন ব্রিজের উপর থেকে পানি যে যাচ্ছে নিচের দিকে, কত সুন্দর লাগছে দেখতে। আর এইখানে ক্যাম্পিং, রেস্টরুমস এবং পেভিলিয়ন, এটি হচ্ছে এই ব্রিজের পাশ দিয়ে পার্কিং স্পটে যাওয়ার আগে এই লেফট সাইডে হচ্ছে এই জায়গাটি, এদিক দিয়ে যেতে হয়। এই পার্কটি আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করেছি যে এখানে কী কী আছে। নিউ ইয়র্কের বিংহ্যামটন বা পেনসিলভেনিয়া, এখান থেকে একদমই কাছে এই জায়গাটি। আপনারা চাইলে যে কেউ এখানে ক্যাম্পিং করতে পারেন, খুবই সুন্দর একটি জায়গা। এবং শুধু ক্যাম্পিং না, এখানে পিকনিকও করা যাবে, খুবই নিরিবিলি, খুবই সুন্দর দেখতে, দৃষ্টিনন্দন একটি জায়গা।
এবং এখানের যে লোকেশনগুলো আছে, আপনি যদি এখানে ছবি তোলেন, এত সুন্দর জায়গা, এত সুন্দর ওভারলুক, মানে বলার মতো না। তো আমার মোটামুটি ঘোরা শেষ এই পার্কটি। তো আজকে আমি ফিরে যাচ্ছি এই মুহূর্তে এই পার্ক থেকে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।